নমস্কার বন্ধুরা আরো একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো এবারও শুরু হবে জিএনএম এবং এএনএম এর ফর্ম ফিল আপ হ্যাঁ বন্ধুরা তোমরা প্রতি বছরই শুনো যে এই বছরটি তারপরে আর জিএনএম ফর্ম ফিল আপ শুরু হবে না বা জিএনএম কোর্সটাই থাকবে না কিন্তু এই বছর দু হাজার তেইশেও জিএনএম হবে এবং তার যে নোটিশ সেটাও প্রকাশ করে দেওয়া হয়েছে কবে পরীক্ষা হবে কবে থেকে ফর্ম ফিল আপ হবে সমস্ত বিস্তারিত তথ্য প্রকাশ করে দেওয়া হয়েছে আজকে সেই সম্বন্ধেই কথা বলবো অর্থাৎ তোমরা যারা প্রিপারেশন নিয়েছো বা তোমাদের মধ্যে যারা ভাবছ যে জিএনএম এবং এ কোর্সের জন্য আবেদন করবে এবং এই পরীক্ষায় বসবে তাদের জন্য সুখবর আমরা তোমাদেরকে কবে পরীক্ষা হবে কিভাবে পরীক্ষা হবে এবং এর লাস্ট ডেট কবে ফর্ম ফিল শুরু হয়েছে কবে এবং পুরনো কোশ্চেন কোথা থেকে ডাউনলোড করলে ভালো হবে কিভাবে বুঝবে যে এটা সঠিক জেনুইন জিএনএমের ই কোশ্চেন সেই সম্পূর্ণ বিষয়গুলো আমরা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এবং অবশ্যই সেজন্য ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো তাছাড়া যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা জিএনএম এবং এএনএম ছাড়াও আমরা অনেক রকম শিক্ষা বিষয়ে বা এডুকেশন রিলেটেড স্কলারশিপ রিলেটেড অনেক রকমের ভিডিও বানিয়ে থাকি আমাদের চ্যানেলের মধ্যে ভিজিট করে তোমার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা জিএনএম কোর্সের সমস্ত অত অর্থাৎ প্রথম থেকে আমরা যাই নোটিস যাই ইনফরমেশান কিভাবে ফর্ম ফিল হবে কোথায় হবে কোনো সমস্যায় পড়তে হচ্ছে কি না কাউন্সিলিং কীভাবে হবে সমস্ত ইনফরমেশান পাঠে দিতে থাকবো যখনই যাই নিউজ আসুক সেজন্য অবশ্যই সাথে জুড়ে থাকতে হবে হ্যাঁ বন্ধুরা আমরা সেই রকমই নতুন যে নোটিশ প্রকাশ করা হয়েছে কবে পরীক্ষা হবে এবং কত তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। সেজন্য আমরা তোমাদেরকে সরাসরি ডেস্কটপ কিনে নিয়ে যাই এবং সেখানে বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে এই বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে চলো সরাসরি স্কিনে চলে যায় দেখো বন্ধুরা আমরা জিএনএম এবং এএনএমের সরাসরি ওয়েবসাইটটিতে রয়েছি যদি তোমরা দু হাজার তেইশের জন্য জিএনএমের প্রস্তুতি নিচ্ছ তাহলে কিন্তু ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো ইম্পর্টেন্ট পার্ট আলোচনা করব। যেমন তোমাদের সামনেই যেটা দেখতে পাচ্ছ এটার এক্সাম হতে পারে অর্থাৎ পরীক্ষাটা হতে পারে সেকেন্ড জুলাই দু হাজার তেইশ সানডে এটা কিন্তু টেন্টেটিভ আশা করা যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এরা যেটা আশা করে সেটাই কিন্তু হয়ে থাকে অর্থাৎ জুলাই মাসের দ্বিতীয় তারিখ এটা রবিবার পড়ছে সেই রবিবারে তোমাদের জিএনএম এবং এএনএম এর এক্সামটি হবে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছো তোমাদের একটা কথা জানিয়ে রাখি তোমরা প্রত্যেকেই চেষ্টা করো ওল্ড কোশ্চেন কেমন আসে ওল্ড क्वेश्चन কোথায় পাবো কিভাবে ডাউনলোড করব। তোমরা গুগলে চারিদিক থেকে সার্চ করো সেখানে না গিয়ে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসো আমরা বলবো তোমাদেরকে কিভাবে আসতে হবে এখানে আসার পরে নিচের দিকে দেখো ওল্ড কোশ্চেন পেপারের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা সুন্দরভাবে এদের কোশ্চেন সেট ডাউনলোড করতে পারো জিএনএম সে দু হাজার একুশের সেশন ওয়ান জিএনএম এএনএম এর টোটাল এটাতে ক্লিক করলে পিডিএফের আকারে তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এই পিডিএফটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো কী ধরনের কোশ্চেন আসে জিএনএম এবং এএনএম এর তো এই বিষয়টা কোশ্চেনের সম্বন্ধে যাদের ধারণা নেই তা কিন্তু ডাউনলোড করে দেখতে পারো আমরা যেহেতু সবগুলোই আলোচনা করব কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে বা কিভাবে দেখবে যদিও এখানে টেনেটিভ স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউন্স শর্টলি এখন পর্যন্ত অ্যালাউন্স করা হয়নি কিন্তু ওরা ওদের তরফ থেকে একটি নোটিশ বা যেটা নোটিশ জারি করেছিল কিছুদিন আগে তাতে কিন্তু একটা ডেটের কথা উল্লেখ ছিল আমি তোমাদেরকে সেই প্রমাণটাও দেব দেখো বর্তমানে আমরা যদি যে ওয়েবসাইটটা থেকে গেছি অর্থাৎ এটা ডবলু জেই ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটা থেকেই তোমরা এই আবেদনটি করতে পারো জিএনএম এবং এএনএম এর আগে আলাদা ওয়েবসাইট থাকলেও বিগত দু বছর ধরে এই ওয়েবসাইট থেকে আবেদন হচ্ছে এই এএনএম এবং জিএনএম অপশানে ক্লিক করে আমরা যদি এখানে ইয়ারলি এক্সাম শিডিউল দু হাজার তেইশে ক্লিক করি উপরে যেটা নিউ আকারে উঠছে এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা পিডিএফ ওপেন হয়েছে যেটা সর্বপ্রথমেই রয়েছে ডব্লু বি জেই দু এবং এটাতে এক্সাম হবে তিরিশ চার দু হাজার তেইশ সানডে অনলাইন ফর্ম ফিল শুরু হবে ফোর উইক অর্থাৎ ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহের মধ্যে অর্থাৎ আমরা যদি এদের এখন বর্তমান কি অবস্থায় রয়েছে আবেদন চলছে কিনা যদি দেখি তাহলে কিন্তু আমরা জিএনএম বা ডব্লু জেইতে যদি ক্লিক করি বর্তমানে এই আবেদনটি শুরু হয়ে গেছে তেইশ বারো দু হাজার বাইশে এবং চলবে কুড়ি এক দু হাজার তেইশে একদম অ্যাকুরেট যে ওখানে টাইমটা বা টাইম ডেটটা না দেওয়া থাকলেও যে সপ্তাহটা বলে তার আগে বা তার পরের সপ্তাহে কিন্তু চালু হয়ে যায় অর্থাৎ যদি আমরা জিএনএম এবং এএনএমের বিষয়টা দেখি যে আশা করা যাচ্ছে থার্ড উইক জানুয়ারি অর্থাৎ তোমরা জানুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে আবেদন করতে পারবে এটা কিন্তু আশা করা যায় তোমরা যারা এতদিন ধরে ভাবছো যে কবে আবেদন করতে পারবে জিএনএম এবং এ এনএমের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সুখবর জানুয়ারির মাসের তৃতীয় সপ্তাহের আগে বা তৃতীয় সপ্তাহের পরে জানুয়ারি মাসে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের এক্সাম কবে হবে সেটা প্রথমেই বললাম এটাই কিন্তু অনেকের মনের মধ্যে কোশ্চেন আসে তাহলে আমরা জিএনএম এ এম সম্বন্ধে কিভাবে প্রস্তুতি নেব বা কীভাবে বুঝবো কীভাবে আবেদন হচ্ছে আরেকটা আবেদনের কথা বলে রাখি এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা যেটা ডব্লুবি এনআইসি ডট ইন শুধুমাত্র আগে ডব্লুবি জেই আবেদন হতো এখানে একই পদ্ধতিতে রেজিস্ট্রেশন এবং আবেদন হয়ে থাকে অর্থাৎ যে যে অপশানগুলো যে ডব্লু প্রায় সেম অপশানই এএনএম এবং এবং এ থাকে অর্থাৎ যেরকম তোমাদের অ্যাপ্লিকেশান ওপেন হবে এবং নিতন রেজিস্ট্রেশন করতে হবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে টাকার অঙ্কটা আলাদা হয়ে থাকে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে সেগুলো আলাদা হয়ে থাকে কিন্তু একই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে এই আবেদনটি সংগঠিত হয়ে থাকে তো আজকের এই কয়েকটা ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার ছিল কবে শুরু হবে জিএনএম এবং এএনএম দু হাজার তেইশের আবেদন এবং কবে পরীক্ষা হবে সেই বিষয়গুলো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছ আশা করি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম জিএনএম এবং এএনএম এর ফর্ম ফিল কবে শুরু হতে পারে বা কবে এক্সাম সংগঠিত হবে এই সমস্ত বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছ অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ